Assalamualaikum everyone, কি অবস্থা সবার? Please comment boxে comment করে জানাবেন। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে পাঁচটি ছোট ছোট অভ্যাস নিয়ে কথাবার্তা বলবো। যেই অভ্যাসগুলি দেখতে ছোট ছোট মনে হলেও আপনি যদি লং টার্মে এই অভ্যাসগুলি মেইনটেইন করেন তাহলে কিন্তু আপনার লাইফ যেমন আরো বেশি সুন্দর হয়ে উঠবে তেমনি আপনি আরো বেশি সুস্থ থাকবেন। সো চলুন দেরি না করে আজকের এই ছোট ছোট অভ্যাসগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার ওয়ান, সকালে উঠে নিজের বেড নিজে গুছিয়ে ফেলা। দেখেন, আমি জানি আমাদের অধিকাংশদেরই নিজেদের আমুরা গুছিয়ে দেয় অথবা আমাদের কাজের লোক থাকে যারা আমাদের বেড গুছিয়ে দেয়, কিন্তু আপনি যদি তাদের সাহায্য ছাড়াই নিজের বেডটি নিজে গুছিয়ে ফেলেন সকালে ওঠার সাথে সাথে, তখন কিন্তু আপনার মধ্যে একটা পেশেন্সের বিল্ড আপ ঘটে। তাছাড়া একটা রিসার্চে দেখা গিয়েছে যে যারা সকালে প্রত্যেক দিন নিজের বেড নিজে গুছায় তারা কিন্তু অন্যদের থেকে বেশি সময় অ্যাক্টিভ থাকতে পারে। এবং এর জন্যই মূলত আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোল দিয়েছিলাম এবং সেই পোলে দেখলাম আমাদের মধ্যে প্রায় 50% মানুষ এখনও কিন্তু নিজের বেড নিজে গুছায় না। সো আপনারাও চেষ্টা করবেন নিজের বেডটি নিজে গুছিয়ে ফেলা এবং অন্যদের থেকে একটু হলেও এক্সট্রা কিছু নিজের লাইফে অ্যাড করা। দুই নম্বরে আমরা যে ছোট একটা অভ্যাস নিয়ে কথাবার্তা বলবো, এটিও প্রায় আমরা অনেকেই মিস করে থাকি, সেটি হচ্ছে খাবার খাওয়ার পরে নিজের প্লেটটি নিজে না ধোয়া। দেখেন, আমি জানি আমাদের খাবার খাওয়ার পরে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের খাবারের প্লেটটি ধুয়ে দেয়, বাট আপনি যদি নিজের খাবারের প্লেট নিজে ধোন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ক্ষমতা আপনার মধ্যে বিল্ড আপ হতে থাকে। তাছাড়াও আমরা কিন্তু সবসময় আমাদের ফ্যামিলির সাথে থাকি না, কখন আমরা হোস্টেলে থাকি বা মেসে থাকি অথবা আমরা কিন্তু অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য যাই, তখন কিন্তু আমাদের নিজের কাজগুলি নিজেকেই করতে হয়। সো এক্ষেত্রে যদি আপনি আস্তে আস্তে নিজের কাজগুলি নিজে নিজে করা শিখে ফেলেন তখন কিন্তু আপনার সেই সময়গুলিতে গিয়ে তেমন বেশি কষ্ট হবে না। সো এক্ষেত্রে এবার থেকে যখনই আপনি নিজের খাবারটা খেয়ে ফেলেন তখনই কিন্তু সেই প্লেটটা অন্যের জন্য না রেখে নিজে নিজেই ধুয়ে ফেলার চেষ্টা করবেন। আমি জানি অনেক সহজ একটা অভ্যাস, বাট আমরা অনেকেই মিস্টেক করে থাকি, সো ট্রাই করে দেখবেন এবার থেকে। নাম্বার থ্রি, প্রত্যেক দিন 30 মিনিট ওয়ার্কআউট করার অভ্যাস। দেখেন, আপনি যদি বিশেষ করে কর্পোরেট কোনো ওয়ার্ল্ডে থাকেন তখন কিন্তু আপনার সারা দিন অফিসের মধ্যে বসে থাকতে হয় বা বসে বসে কাজ করতে হয়। সো এক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবেন 30 মিনিট কমপক্ষে দিনের মধ্যে একটু ওয়ার্কআউট করে নেওয়া। এক্ষেত্রে আপনি সকালেও করতে পারেন আবার বিকালেও করতে পারেন, আপনার সময়ের উপরে বিবেচনা করে এটি নির্ভর করবে। তাছাড়া আপনার যে সবসময় জিমেই যেতে হবে বিষয়টা কিন্তু এমন না, আপনার যে শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি রেগুলার 30 মিনিট হাঁটতেও পারেন অর্থাৎ কার্ডিও করতে পারেন, তাছাড়া আপনি চাইলে রেজিস্ট্যান্স ট্রেনিংও করতে পারেন, একান্তই আপনার বিষয়। বাট চেষ্টা করবেন অ্যাটলিস্ট প্রত্যেক দিন নিজের শরীরের জন্য 30 মিনিট ব্যয় করা। নাম্বার ফোর, প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার পানি খাওয়া। দেখেন, পানির অপর নাম জীবন, এটি কিন্তু আমরা প্রায় সকলেই জানি, রাইট? বাট প্রত্যেক দিন কি আমরা 3 থেকে 4 লিটার পানি পান করি? বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে না। বাই দ্য ওয়ে, আমি কমেন্ট বক্সে জানতে চাই যে আপনি প্রত্যেক দিন কত লিটার করে পানি খান, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো পানি খাওয়ার কিন্তু গুরুত্ব আমাদের জীবনে অনেক। পানি খাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে পড়ে না বা আমাদের শরীর সবসময় হাইড্রেটেড থাকে। তাছাড়া আমাদের স্কিনে গ্লো আনতেও কিন্তু পানির ভূমিকা অনেক। এছাড়াও আপনি যদি পানি কম পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকনির সমস্যাও হতে পারে। সো এক্ষেত্রে 3 থেকে 4 লিটার পানি প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবেন। আর বাংলাদেশে যে গরম পড়েছে ভাই, যদি আপনি 3 থেকে 4 লিটার পানি রেগুলার পান না করেন তাহলে আপনি এমনিতেই অসুস্থ হয়ে যাবেন। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। সো আপনি কত লিটার পানি খান প্লিজ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। নাম্বার ফাইভ, প্রত্যেক দিন সকাল এবং রাতে 2 বার ব্রাশ করা। দেখেন, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সকাল ও রাতে ব্রাশ করতে হয় জানি বাট করি না। সো এই বিষয়টা কিন্তু করা যাবে না। আপনি যদি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে চান এবং অন্যদের সামনে যদি নিজের ইমপ্রেশনটাকে খারাপ না করতে চান বা নিজের হলদে দাঁত দেখাতে না চান তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন 2 বার দাঁত ব্রাশ করা উচিত। সো এক্ষেত্রে চেষ্টা করবেন প্রত্যেক দিন 2 বার ভালো মতো দাঁত মাজা, আর যদি পারেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে অজু করার সময় 5 বার মেসওয়াক করা। সো আজকের জন্য এতটুকুই ছিল। আই নো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 5টা অভ্যাসই মেনটেন করেন, আবার যারা বেশিরভাগ অভ্যাস মেনটেন করেন, হয়তো বা 2-1টা অভ্যাস মেনটেন করেন না। সো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন কোন অভ্যাস মেনটেন করেন আর কোন কোন অভ্যাস মেনটেন করেন না। আর আজকের ভিডিওটা অনেক ছোট হলেও আপনি যদি লং টার্মে এই অভ্যাসগুলি সঠিকভাবে মেনটেন করতে পারেন আপনি কিন্তু আপনার নিজের লাইফে একটা পরিবর্তন দেখতে পারবেন। ট্রাস্ট মি, আপনি 90 দিন টানা এই অভ্যাসগুলি সঠিকভাবে মেনটেন করেন আপনার কিন্তু নিজের শরীর যেমন আরো বেশি সুস্থ হয়ে উঠবে তেমন কিন্তু আপনার জীবনও আরো বেশি সুন্দর হয়ে উঠবে। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।